আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে এমএনএস মিনি স্কুলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, হয়তো কয়েক মাসের মধ্যে, তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন। আজকের বিষয় বাংলা। বাংলায় আমি আজকে 20টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো একটু সবাই দেখে নিন, আশা করছি উপকৃত হবেন। নিয়মিত এই কোর্সটি চালু থাকবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। তো প্রথম যে কোশ্চেনটি হলো, করিমকে রহিম গতকাল মেরেছে বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি? 1 নম্বর কোশ্চেন এটা হবে করিমকে, 2 নম্বর অ্যান্সার। তারপর কোনটি শুদ্ধ শব্দ নয়? অহরাত্র, মনোমোহন, তারপর ইতপূর্বে, ইতিমধ্যে, বলছে কোনটি শুদ্ধ শব্দ নয়। তাহলে অহরাত্র শুদ্ধ, মনোমোহন শুদ্ধ, ইতপূর্বে শুদ্ধ, তাহলে ইতিমধ্যে শুদ্ধ নয়, অর্থাৎ গ নম্বর অ্যান্সার। 3 নম্বর কোশ্চন, ডাল ভাত কোন অর্থের শব্দযোগে বিরক্ত হয়েছে? 4টি অপশন দেওয়া আছে, সমার্থক, মিলনার্থক, ভিন্নার্থক, বিপরীতার্থক। তো অ্যান্সার হবে ভিন্নার্থক, গ নাম্বার। আশু আর আউস এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ? 4 নম্বর কোশ্চন, অ্যান্সার দেওয়া আছে 4টি, অপিনিহিতীয়, সমীভবন, বিপকর্ষ, বর্ণ বিপর্যয়। এটা অ্যান্সার হবে অপিনিহিত। 5 নম্বর কোশ্চন, শাকসবজি শব্দটি কোন দুইয়ের মিলনে? শাক সবজি, অর্থাৎ শাক একটা শব্দ, সবজি একটা শব্দ, এই দুটো শব্দ কোন কোন শব্দে মিলে গঠিত হয়েছে? ক নম্বর তৎসম যোগ ফার্সি, খ নম্বর তদ্ভব যোগ ফরাসি, গ নম্বর দেশি যোগ আরবি, গ নম্বর পর্তুগিজ যোগ আরবি। অ্যান্সার হবে 5 নম্বরে ক, তৎসম যোগ ফার্সি। 6 নম্বর কোশ্চন, বিরাগী শব্দের অর্থ কি? উদাসীন, প্রতিকূল, রাগহীন, রুষ্ট, বিরাগী শব্দের অর্থ হলো উদাসীন। 7 নম্বর কোশ্চন, তাসের ঘর বাগধারাটির অর্থ কি? বিশৃঙ্খলা, এলোমেলো, তাস খেলার ঘর, ক্ষণস্থায়ী। 7 নম্বর অ্যান্সার হবে গহ, ক্ষণস্থায়ী। তারপর 8 নম্বর কোশ্চন, কোনটি অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ? কোনটি অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ? আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা আর আসক্তি। তো 8-এর অ্যান্সার হবে সর্বশেষ গ্রহ নম্বর অ্যান্সারটা আসক্তি। 9 নম্বর, সরি 8 নম্বর, কোনটি বাক্যে যোগ্যতা নয়? আসক্তির যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি। 9 নম্বর কোশ্চেন অ্যান্সার প্রশ্ন হলো, কোনটি অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ? 1, কলে ছাঁটা, মাথায় ছাঁটা, গায়ে হলুদ, হাতে কলমে। 9-এর অ্যান্সার হবে ক, কলে ছাঁটা। সুমন বই পড়ে, নিম্নরেখা শব্দটি কোন ধ্বনিকারকে কোন বিভক্তি? সুমন বই মানে বই শব্দ, বইয়ের নিচে দাগ, সেটা কোন কারকে কোন বিভক্তি হবে? তো বই এখানে কর্মে শূন্য, অ্যান্সার হবে খ। কোশ্চেন নম্বর 11, লাফিয়ে চলে যে পণ্যগ, ভুজঙ্গ, তুরগ, প্লবগ, লাফিয়ে চলে যে, এটার অ্যান্সার হবে গহ, প্লবগ। 12 নম্বর অ্যান্সার, বাক্যর ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক। 13 নম্বর অ্যান্সার প্রশ্ন, প্রত্যু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক প্রতিযোগ উষ, খ প্রতিযোগ উষ, তাহলে খ অ্যান্সার হবে। 14 নম্বর, বাংলা ভাষায় কৃৎপ্রত্যয় কয় প্রকার? 14 নম্বর প্রশ্নটা হলো, বাংলা ভাষায় কৃৎপ্রত্যয় কত প্রকার? আমাদের কৃৎপ্রত্যয় 2 প্রকার। তারপর 15 নম্বর প্রশ্ন, অমৃত শব্দের বিপরীত শব্দ কোনটি? অমৃত, অ্যান্সার হবে বিষ, 15-এর অ্যান্সার হবে ক। 16 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বাক্য?
প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, প্রত্যেক শিক্ষক মণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, প্রত্যেক শিক্ষক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তো আমরা জানি যে শিক্ষক পরে মণ্ডলী, তারপর বৃন্দ, গণ ইত্যাদি হয় না। তো এখানে ক নম্বর অ্যান্সার হবে প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 17 নম্বর কোশ্চন, বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? 17, বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? তো এটার অ্যান্সার হবে গহ, মিথিলা। রবীন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? 18 সালে। 18 কোশ্চনটা অ্যান্সার হবে গহ, 1919 সালে। তারপর 19 নম্বর প্রশ্ন, সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? 19, ক হাঙর নদী গ্রেনেড। 20 নম্বর কোশ্চন, কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? খ আনন্দময়ীর আগমনে। তো সম্পূর্ণ 1 থেকে 20 পর্যন্ত অ্যান্সারের উত্তর এখানে দেওয়া হলো, আপনি একটু দেখে নিন। তো সবাইকে অনেক ধন্যবাদ, আশা করছি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা বিষয়ের চেষ্টা করবো অন্তত 20 থেকে 25টি MCQ ডেলি দেওয়ার জন্য, যাতে আপনারা পড়াশোনা চালিয়ে যেতে পারেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।